আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদমবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ডিভাইস নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার ফুসেট অ্যান্ড শাওয়ার। অর্থাৎ এই হিটারটার কাজ হচ্ছে পানি কল হিসাবে ব্যবহার হয় এবং শাওয়ার হিসাবেও এটাকে ব্যবহার করা যায়। একসাথে দুই দিকে পানি সাপ্লাই দিয়ে থাকে, একটা কলে গরম পানি সাপ্লাই দেয়, একটা শাওয়ারে গরম পানি সাপ্লাই দিয়ে থাকে। তো চলুন বন্ধুরা, এই ডিভাইসটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। তবে তার আগে আবার আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আরও একটা ব্যাপার আপনাদের জানাচ্ছি, এই সকল প্রোডাক্ট কম দাম বাজার সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি দিয়ে থাকে। তো বন্ধুরা, এই যে প্রোডাক্টে আমরা এখন দেখছি, এটাকে এখন আমি আনবক্সিং করি। বন্ধুরা, এখানে আমরা একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি, এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে কীভাবে এটাকে ব্যবহার করতে হয়, কীভাবে এটাকে সেট করতে হয়, সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে আমি আপনাদেরকে একটু মোটামুটি ডিটেলস দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এবার আমি প্যাকেটটা বের করলাম, বক্সটাকে একটু সরিয়ে রাখি। এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শাওয়ার, যে শাওয়ারের মাধ্যমে আমরা গোসল করে থাকি সেই শাওয়ার। আর এই শাওয়ারের সাথে যে ফ্লেক্সিবল পাইপটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো সেই পাইপ। আর আমরা দেখতে পাচ্ছি আরেকটি, এইটা হচ্ছে যেই কলের মাধ্যমে আমরা গরম পানিটা পেয়ে থাকবো, এটা হলো সেই কল। আর এই হচ্ছে আপনার একটা মিনি গিজার বা হিটিং ডিভাইস, এর মাধ্যমে পানিটা, এর মধ্যে হিটার রয়েছে, এই হিটারের মাধ্যমে পানি গরম হয় এবং পানি গরম পানি এদিক দিয়ে বের হয়, এবং এর সাথে এই ছোটো যে আদার ডিভাইসগুলো আছে এগুলো অ্যাড করে আমরা গরম পানি প্রভাব পেয়ে থাকবো। আর এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা টু পিন প্লাগ রয়েছে, এই প্লাগটা আমরা সাধারণত মাল্টি প্লাগ বা ইমকে বক্সের সাথে লাগাবো। তো আর এখানে আমরা পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট পাইপ এবং ইনপুট সকেট দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা সাধারণত যদি এটাকে আমরা কিচেনে ব্যবহার করে থাকি, কিচেনের সিঙ্কের সাথে যদি এটা ব্যবহার করে থাকি, তাহলে কিচেনের সিঙ্কে আমরা এটাকে লাগিয়ে এই কলটা শুধু আমরা সেট করব, যার মাধ্যমে আমরা সিঙ্কে আমরা গরম পানি পেয়ে থাকবো। আর যদি আমরা আমাদের ওয়াশরুমে বা গোসলখানায় যদি আমরা যেই বেসিন রয়েছে সেই বেসিনে যদি আমরা এটা লাগাতে চাই, তাহলে বেসিনের কলটা খুলে জাস্ট এটাকে বসিয়ে দেবো, বসিয়ে এটাকে ইলেকট্রিসের সাথে প্লাগ দিয়ে দেবো। আর এখানে এটার সাথে আরেকটা ছোট্ট একটা ডিভাইস আছে যেটা লাগিয়ে এটা দিয়ে আমরা পানির কল এবং শাওয়ার দুটি একসাথে ব্যবহার করতে পারবো। তো কীভাবে এটা সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে কলটা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের ভালভটা দেখতে পাচ্ছেন, এই ভালভটার কাজ হচ্ছে এটা স্টপ হিট কোল্ড। অর্থাৎ আমি যদি নর্মাল পানি চাই তাহলে জাস্ট আমি এইদিকে ঘুরিয়ে দেবো, এদিকে ঘুরেলে আমি যে পানি বের হবে সেটা নর্মাল পানি, তখন এটা গরম পানি বের হবে না। আর যখন আমরা আবার এটাকে মাঝখান পজিশনে নিয়ে আসবো তখন আর কোনো পানি বের হবে না। আর আমি যদি গরম পানি চাই তাহলে যখনই আমি এটা এই পাশে ঘোরাবো এই নবটাকে, তখন সে এই হিটারটা চালু হয়ে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে এবং পানি, গরম পানি 3 সেকেন্ডের মধ্যে গরম পানি সাপ্লাই দিতে থাকবে। আর এটাকে আমরা যত বেশি ঘুরিয়ে দেবো তত এই টেম্পারেচারটা বাড়ে, আবার একটু কমিয়ে দিলেও টেম্পারেচারটা কম আসবে। আর এই যে গিজারটা, এটার মধ্যে একটা সেন্সর দেওয়া আছে, যে সেন্সারের মাধ্যমে আপনার যদি পানি কলে না থাকে তাহলে হিটারটা অফ থাকবে, কারণ যদি পানি না থাকে আর হিটারটা যদি চালু থাকে তাহলে এটা পুড়ে যাবে, সে পুড়ে যাওয়ার হাত থেকে এই গিজারটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইটাকে কীভাবে সেট করতে হয়। আর বন্ধুরা, এটা তো আপনারা জানেনই, এটা জাস্ট এটা খুলে ও বেসিনের কল বা সিঙ্কের কল খুলে ফেলে এটাকে জাস্ট বেসিনে বসে তলা এটাকে আটকে দিয়ে আমরা এখানে পাইপ লাগিয়ে দেবো, ইনপুট পাইপ। আর এখানে এখন এটাকে কীভাবে লাগাই সেটা আমি দেখাই। যদি আমি, বন্ধুরা দেখুন, যদি আমি শুধু পানির কল হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে জাস্ট এর মধ্যে প্রেস দিয়ে ঢুকিয়ে দেব। এখানে যে ওয়াটার সিলটা রয়েছে যেটার কারণে আপনার পানিটা আর বাইরে বেরোবে না, দিয়ে তারপর আমি এটাকে প্যাচ আমি এটাকে লাগিয়ে ফেলব। খুবই সহজ বন্ধুরা,
লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এটাকে আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো, আমি কলটাকে এদিকেও নিতে পারবো, এদিকেও নিতে পারবো, এই পাশেও নিতে পারবো। এই অবস্থায় যখন এটা পানি আমরা এটা অন করব, তখন এদিক দিয়ে পানি, গরম পানি বের হবে বা নর্মাল পানি বের হবে। এখন আমি যদি এটাকে ওয়াশরুমে বা বাথরুমে যদি এটাকে লাগাই, তাহলে তো আমার একটা শাওয়ার দরকার হবে গোসল করার জন্য, তখন আমি এটাকে কীভাবে সেট করব। তখন এটা খুলে দিয়ে কি আমি শাওয়ার হিসাবে ব্যবহার করব? হ্যাঁ, এটা খুলে দিয়ে শাওয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন, আবার দুইটাই একসাথে রাখতে পারবেন। সেটা রাখার জন্য এর ভিতরে আরেকটা ছোটো ডিভাইস যেটা দেওয়া রয়েছে বন্ধুরা, এই যে একটা ডিভাইস রয়েছে, এটাকে আমরা এখানে লাগাবো। এখন এটাকে এখানে লাগে এটার সাথে, এই ডিভাইসটার সাথে এই কল এবং শাওয়ার কীভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা আগে খুলে নেব। বন্ধুরা, এটাকে এখন আমরা খুলে নিচ্ছি। এটাকে খুলে নেওয়ার পরে এখন আমি এই ডিভাইসটা লাগাবো। এই ডিভাইসটা কাজ কি, এই ডিভাইসটা যখন ইনপুট এখানে আমি লাগাবো, আর এই পাশে লাগাবো এই শাওয়ার, আর উপরে লাগাবো হচ্ছে আমি এই কলটা। আর এই যে সুইচটা আছে এইটার মাধ্যমে এই যে ভাল্ব, এই ভাল্বটার কাছে, এই ভাল্বটা যখন আমি ঘোরাবো, এদিকে ঘুরিয়ে দেবো, তখন কি হবে, উপর দিয়ে পানি আসবে। আবার যখন এদিকে ঘুরিয়ে দেবো, উপরটা বন্ধ হয়ে যাবে, এদিক দিয়ে পানি দেবে, অর্থাৎ কল বন্ধ হয়ে যাবে, শাওয়ার চালু হবে, আবার এদিকে ঘুরিয়ে দিলে শাওয়ার বন্ধ হয়ে যাবে, কল চালু থাকবে। খুব সুন্দর একটা ডিভাইস। তো চলুন এটাকে আমরা কীভাবে সেট করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি এখানেও প্রেস দিয়ে করে এটাকে আগে ঢুকিয়ে দেবো, দিয়ে আমি এটাকে জাস্ট লাগিয়ে নেব। খুব সহজ বন্ধুরা, জাস্ট এটাকে আমি এখন লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এইটাকে আমি এইভাবেও রাখতে পারি, এটাকে এইভাবেও রাখতে পারি, আর এটাকে মোটামুটি সাধারণত এইভাবে রাখাটাই বেটার হবে, কারণ সামনের দিকে থাকবে, আপনারা জাস্ট এটাকে উপরের দিকে উঠাবেন আর নিচের দিকে নামাবেন। এই গেল এই ডিভাইসে লাগানো হলে। এখন এর সাথে আমি এই কলটা লাগিয়ে দেবো। এই কলটা জাস্ট আগের মতনই এটাকে আমি এখানে প্রেস করে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে প্যাচ হিসেবে আটকে দিচ্ছি। জাস্ট এটাকে আটকে দিলাম। এখন এটা কী হচ্ছে, এখন এটাকে আমি সেই কল হিসেবে ব্যবহার করতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে শাওয়ার কী করব, শাওয়ারটাকে আমরা এই পাশে লাগাবো। হ্যাঁ, এই পাশে লাগাতে গেলে কীভাবে শাওয়ারটা লাগাবো সেটা আমি আপনাদের এখন একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার শাওয়ার। শাওয়ারের সাথে যে ফ্লেক্সিবল পাইপটা রয়েছে সেই পাইপটাকে আমি খুলে নিই, সেই পাইপটাকে বের করে নিই। বের করে আমি এটাকে জাস্ট আগে আমি এটার সাথে এটা আটকে নিচ্ছি, এটার সাথে আমি এটাকে আটকে নিলাম। এইবার পাইপের অন্য অংশটা আমি এখানে আটকে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা নিজেরাই বাসায় এটা ইনস্টল করতে পারবেন। দেখুন হয়ে গেল আমার সিস্টেমটা লাগানো। এখন এইটাকে আমরা জাস্ট বেসিনের সাথে বা সিঙ্কের সাথে লাগিয়ে এটা পাওয়ার কেবলটা পাওয়ার প্লাগে দিব, প্লাগে দিয়ে অন করব। আর এই সুইচটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দেব, আর এখান থেকে গরম পানি বের হতে থাকবে। এই শাওয়ার দিয়ে আপনি খুব আরামে গোসল করতে পারবেন। আর যদি আমি এটাকে ব্যবহার করতে চাই, এটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কী করবো, জাস্ট এই ভাল্বটা নিচে নামিয়ে দেব, নিচে নামিয়ে দিয়ে আবার এটাকে যখন অন করব বা ঠান্ডা পানির দিকে ঘোরাবো অথবা গরম পানির দিকে ঘোরাবো, এদিক দিয়ে গরম পানি বা ঠান্ডা পানি বের হবে, তখন এটা দিয়ে পানি বের হবে না। খুব সুন্দর একটা সিস্টেম। এই হিটারটা যদি, ওয়াটার হিটারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এটা যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন। আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদেরকে সহযোগিতা করবে। আর এই সকল প্রোডাক্ট কম দাম বাজার সারা বাংলাদেশে কম দামে হলেও হোম ডেলিভারি দিয়ে থাকে। আর যারা কম দাম বাজার থেকে এই সকল প্রোডাক্ট কিনবেন, তারা সার্বক্ষণিক আমাদের কাস্টমার কেয়ার সদস্যের সাথে যে কোনো পরামর্শ নিতে পারবেন। লাগানোর সময় যদি কোনো সমস্যা হয়, তাদের পরামর্শ নিয়ে আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। আরেকটা ব্যাপার বন্ধুরা জানাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে এই সকল প্রোডাক্ট যখন আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন এবং আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে প্রোডাক্টটি নিয়ে যাবে, তখন আপনার ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটা গ্রহণ করবেন। আর ডেলিভারি থাকা অবস্থায় প্রোডাক্টটা ভালো করে চেক করে নেবেন, কারণ অনেক সময় হয়তো ভাঙা থাকতে পারে, ফাটা থাকতে পারে। তো সেক্ষেত্রে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তাকে দাঁড় করিয়ে রেখে আমাদের কাস্টমার কেয়ারে কল দেবেন, কল দিয়ে যে কোনো একটা সমস্যার সমাধান করে নেবেন। আর
ডেলিভারি ম্যান চলে আসার পরে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না, প্রোডাক্ট পরিবর্তন বা ফেরত নেওয়া হবে না, এটা একটু খেয়াল রাখবেন। তাই ডেলিভারি ম্যান যখনই যাবে তার কাছ থেকে প্রোডাক্ট বুঝে নেওয়ার আগে একটু চেক করে নেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।